হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগতম price.com-এ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা হাজির হয়েছি ব্র্যান্ড নিউ ভিডিওতে। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো নতুন স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাস এটির ফুল স্পেসিফিকেশন কী, এই ফোনটির সাথে আপনারা বাজারে কী কী পাচ্ছেন এবং এটির বর্তমান বাজার মূল্য স্যামসাং কত নির্ধারণ করে দিয়েছে এবং এটির রিভিউ কী হতে পারে আমরা জানব। চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাস ফোনটির ফুল স্পেসিফিকেশানটা জেনে নিই, তারপর আমরা প্রাইস সম্পর্কে জানব। চলুন যাওয়া যাক। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন। স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাস ফোনটিতে ডিসপ্লে টাইপ 19.9 স্পেক রেশিও নিউ ইনফিনিটি ও ডিসপ্লে ইউজ করা হয়েছে। বন্ধুরা, এই ফোনটির ডিসপ্লে সাইজ 6.8 ইঞ্চি এবং এটির রেজুলেশান WQHD প্লাস ডাইনামিক অ্যামোলে ডিসপ্লে ইউজ করা হয়েছে। বন্ধুরা, স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাস ফোনটিতে তিনটি ক্যামেরা ইউজ করা হয়েছে। প্রথম ক্যামেরাটা হচ্ছে আলট্রা ওয়াইড 16 মেগাপিক্সেল ক্যামেরা, মাঝখানেরটা ওয়াইড 12 মেগাপিক্সেল এবং নিচেরটা টেল 12 মেগাপিক্সেল ইউজ করা হয়েছে এবং এটিতে ডেপথ ভিশন লেন্স ইউজ করা হয়েছে। স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাসটির সাথে যে সেলফি ক্যামেরাটি পাচ্ছেন সেটি মাত্র 10 মেগাপিক্সেল এবং এই ফোনটির সাথে আপনি র্যাম হিসেবে পাচ্ছেন 12 জিবি এবং এটিতে রোম বা ইন্টারনাল স্টোরেজ ইউজ করা হয়েছে 256 জিবি এবং আপনি 1 টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন। বন্ধুরা, স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাস এটির সাথে ওএস ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 9.0 ভার্সন। এটিতে চিপসেট ইউজ করা হয়েছে এক্সিনস 9825। এটিতে সিপিইউ হিসেবে পাচ্ছেন অক্টাকর 7 ন্যানোমিটার প্রসেসর এবং এই ফোনটির ব্যাটারি হিসেবে পাচ্ছেন 4300 mAh ইন্টেলিজেন্ট ব্যাটারি উইথ অ্যাডপটিভ পাওয়ার সেভিং মোড এবং 25 ওয়াটের সুপার ফাস্ট চার্জিং। এতে বুঝতে পারতেছেন বন্ধুরা এটির চার্জ থাকবে অনেকক্ষণ এবং চার্জও খুবই তাড়াতাড়ি সম্পন্ন হবে। এবং স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাসটি বাজারে 2টি কালার অ্যাভেলেবল রয়েছে, একটি অরা ব্ল্যাক এবং অরা গ্লো। এবং এই ফোনটি বাংলাদেশে সিকিউরিটি হিসেবে পাচ্ছেন আপনি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস রিকগনিশন। স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাসটির সাথে আপনার বাংলাদেশে যে প্রাইস নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে 1,44,500 টাকা। আপনি যে কোনো স্যামসাংয়ের অফিসিয়াল আউটলেটে গেলে আপনি ফোনটি কিনতে পারবেন। আপনার ফোনটির দাম পড়বে 1,44,500 টাকা। আশা করি বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন পণ্যের বাজার সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের খুবই উপকৃত হবে। এবং সবাইকে বিদায় জানিয়ে আজকে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন। বাই বাই।